যত রাতে বাড়িতে যাই আল্লাহর কসম দিয়ে বলি কোরআনটা আমার সামনে আল্লাহ একদিনও মা ঘুমায় না রাত্র 3টা বাজুক 7টা বাজুক 5টা বাজুক 65 66 বছরের বাপ বসে থাকে ঘুমায় না যায় দেখি ভাই বোন ঘুমিয়ে গেছে বিবি বাচ্চা ঘুমিয়ে গেছে মা ঘুমায় না মা ঠান্ডা দিয়ে বসে আছেন আপনার কি ঘুম আসে না ঘুমা মা গো সন্তান ঘরের বাইরে থাকলে জননীর চোখে ঘুম আসে এই কথা ঠিক কি না বলেন এরকম কতজন তার মাকে মাটি দিয়ে চাপা দিয়েছে যেই মায়ের দিকে নজর দিলে হজর সওয়াব পাইতেন মাকে মাটি দিয়ে চাপা দিয়েছেন কথা ঠিক কি না কোন যেই বাবার সুন্দর শরীরটা আমাদেরকে খাওয়াতে গিয়ে কষ্ট করে পরিশ্রম করে রোদ্রে শুকাইয়া বৃষ্টিতে ভিজাইয়া কালো বন্ন করে কবরে গেছে সেই বাবা মরার পরে আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছে এখন টাকা আছে বাবা নাই কথা কোন ঠিক কি না এখন এমন লোক আছে মাকে ভালো একটা কাপড় কিনে দিতে পারেন নাই অভাবের তাড়নায় পড়েছে মা সিরা কাপড় পরে নামাজ পড়ে কবরে গেছে আজ মা কবরে আপনি আর আমি কত ভালো ভালো কাপড় কিনি বিবি বাচ্চাকে দেই কিন্তু মাকে দিতে পারি না এরকম আছে কিনা বলেন সেই মা বাবার জন্য আমার আল্লাহ বলেছে তোমরা দোয়া করো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ তুমি আমার মা বাবাকে সেভাবে কবরে আদর করো যতন করো যেভাবে মা বাবা আমাদেরকে দুনিয়াতে লালন পালন করেছে প্রত্যেকটা মানুষ একটু চিন্তা করে দেখেন তো আমরা যে মায়ের স্তনের দুধ খেয়েছি কতটুকু খেয়েছি বিজ্ঞান আবিষ্কার করেছে ডাক্তাররা হিসাব করে দেখেছে একজন মা তার সন্তানকে 2 বছর 2.5 বছর যে স্তনের দুধ খাওয়ায় 20 থেকে 22 মণ দুধ খাওয়ায় চারটিকানি কথা যখনই আমাদের কান্না এসেছে তখনই মা দুধ দিয়েছে কোনো হিসাব নাই মাকে 3 বেলা খানা খাওয়াইতে কষ্ট হয় মা আমাদেরকে 3 বেলা খাওয়ায় নাই কত বেলা খাওয়াইছে তার কোনো হিসাব একটু পরেই মার স্তনে আমরা দুধ দুধ খেয়েছি যেই দুধটুকু এত স্বাদের ছিল গরমকালে মৃদু ঠান্ডা শীতকালে কুসুম কুসুম গরম নবজাতকের জিহ্বাটা নরম যেন কষ্ট না হয় মায়ের স্তনে এত সুস্বাদু খাবারটা মিলে দিছে কে যেরকম না কে এই জন্য কবি বলেছিলেন মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ে রোসাম পাপুষ বানাইলে ঋণের সুদ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা আল্লাহ তুমি মা বাবার কবরে জান্নাতি হওয়া জারি করে দাও যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ হায়াতটা বাড়ায় দাও আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করো চিৎকার দি কর না আমিন আমার আল্লাহ বলেন নবী গো ইজ কলা ইজ শব্দের অর্থ তাফসীর হলো উস্কুর ইয়া মুহাম্মদ ও মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্লিজ রিমেম্বার দ্যাট টাইম When said Musa to Lord, মেহরবানি করে ওই সময়টা মনে করেন যখন মুসা নবী তার আল্লাহকে ডেকে বলেছিল সুবহানাল্লাহ কোন ও আল্লাহ আমার এলাকার মধ্যে একটা ঝামেলা হয়েছে গো কয় কি ঝামেলা বনে ইসরাইলের মধ্যে একজন ধনী মানুষ ছিল তফসির আসছে ওয়াহু আমেল এই লোকটার নাম ছিল আমেল তার বিবি নাই বাচ্চা নাই মা নাই বাপ নাই থাকার মধ্যে একজন ছোট ভাই আছে
কেউ কেউ বলছেন ছোট ভাইও নাই, তার একটা ভাতিজা ছিল। আবার অনেকে মন্তব্য করেছেন তার একটা মেয়ে ছিল। যাই হোক, তার সম্পত্তির লোভে, সম্পত্তির লোভে এলাকার মানুষ তাকে বিভিন্ন ভাবে দখল করতে চায়, মারতে চায়। আল্লাহু আকবার করেন। শয়তান কি মানুষকে ভালো বুদ্ধি দেয় না খারাপ বুদ্ধি দেয়? জোরে কোন। ওই লোকের ভাতিজা, কেউ বলছে ভাই, যাই হোক, এই লোকটা একদিন ঘুমিয়ে রয়েছে, মনে মনে ভাবে চাচার সম্পত্তিটা যদি পাই জীবন ধন্য হবে, চাচার সম্পত্তি মরার পরে তো আমি ভাবো কেউ যেহেতু নাই। শয়তান গেছে মানুষের সুরত ধরে, এরে তুমি কি চাচার সম্পত্তি পাইতে চাও? পাইতে চাই তো, কবে? চাচা মরার পরে। চাচা মরলে পাইবা, কবে মরবে গ্যারান্টি নাই। একটা কাজ করো, তুমি আগামী দিন সকালে মালিক হতে পারো, কেমনে? তোমার চাচা একা ঘুমাইয়া রইছে, তুমি একটা তরোয়াল নিয়ে সুরে নিয়ে তারে জবাই করে হত্যা করো। কতইটা বিচার হলে আমি কি করবো? তুমি জবাই করে সকালবেলায় তোমার চাচার লাশটারে কান্দে লইয়া রাজ দরবার যা বিচার চাইবা, আমার চাচারে কে মারলো, কে মারলো, কে মারলো? বুঝেন নাই বুদ্ধিটা কে দিছে? শয়তানে কে? এটা কি ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি? জোরে কোন, ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি? সালাতুনিয়া, হ্যাঁ, কি হয়েছে? সাসায় ঘুমাইয়া রয়েছে, শয়তানের বুদ্ধি মতো বাতি যা যাইয়া তারে জবাই করছে। নাজবিল্লা কন্যা খুনি লাস্টারে লইয়া সকালবেলা গেরা মোকান্দে, কে রে মারলো আমার সাজারে, কে মারলো? বিচার চাই, বিচার চাই। লাগিয়া গেল একটা হন্ডগোল গন্ডগোল, কে মারলো তার বাইর করা দরকার। সবাই মিলে করলো, আমরা মুসা নবীর কাছে যাই, মুসা নবী আল্লাহরে জিগাইব কে মারছে, বিচারটা সঠিক মতো আল্লাহ কইরা দিব। আরো জোরে কোন। মুসার কাছে গেল, মুসা কি কাম্য সমাজে তো একটা খুন হইছে রে, এখন এই খুনের বিচার কেমনে হবে? কে খুন হয়েছে? কয় ধনী মানুষটা। কয় খুনি কে? কয় জানি না। তার নিজের লোক বাতিজা ভাই লাশকান ধলইয়া ঘুরে বিচার চায়, তার বিচার কে করবে? আমার আল্লাহর কাছে মুসা নবী তুর পাহাড়ে যায়, তুর পাহাড়ে যাইয়া গড় খাজুর গাছের মধ্যে দইরা, খাজুর গাছের দধ্যে লাড়া দিত, আল্লাহ কথা কো, আল্লাহ কথা কো। আল্লাহ পাক মুসা নবীর সাথে ডাইরেক্ট কথা বলে, খাজুর গাছের মাথা দিয়ে আল্লাহর কথা বাইর হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রে, আমার এলাকায় একটা সমস্যা দেখা দিছে। কি সমস্যা? একটা ধনী লোক কতল হইয়া গেছে, হত্যা হইয়া গেছে, এই লোকটার খুনিকে তার বাড়ি করা দরকার, আল্লাহ তুমি কইয়া দাও। আল্লাহ কয়, আমি কইতাম না, আমি তোমার একটা বুদ্ধি শিখাইয়া দেই, তাইলে খুনি ধরা যাবে। আরো জোরে কম। এই থাক, চুপচাপ। আমার ভাইয়ারা বন্ধুরা, এইবার খুনি ধরবে কেমনে? মুসা নবীর বুদ্ধি শিখে দিছে আল্লাহ। তুমি যাই একটা গরু জবাই করতে গইও তা করে, তুই গরু জবাই করলে গরুর লেজ দিয়া অথবা গরুর রানের টুকরা দিয়া অথবা একটা অঙ্গ দিয়া ওই মরা ধনী লোকটার যেই জায়গা জবাই করছে গলায়, এই জায়গা যদি গরুর লেজ দিয়ে অথবা একটা টুকরা দিয়ে আস্তে করে একটা মোসা দাও আঘাত করো, ওই মরা মানুষটা জিন্দা হইয়া আসল খুনির কথা নিজের মুখেই বলে দিবে। বুদ্ধি শিখে দিছে কে? এখন মুসা নবী আইছে তুর ভারত নাই, সবাই অপেক্ষা। হ্যাঁ মুসা, তোমার আল্লাহ কি কইছে? কলা মুসা লিকাওমিহি, মুসা নবী তার কাউমকে ডেকে বলল, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তাজবাহু বাকারা, আল্লাহ পাক নির্দেশ দিছে তোমরা একটা গরু জবাই করো। সুবহানাল্লাহ। কল কলু আতাত্তাখিজুনা হুজুয়া, ওই বনী ইসরাইলের লোকগুলো বলে, মুসা রে
তোমার আল্লাহকে আমলাগে ঠাট্টা করে নি মস্কারা করে নাকি কয় কেন খুন হইছে মানুষ গরু জবা করত কেন সুবহানাল্লাহ কল তোমার আল্লাহ মস্কারা করে আমরা গরু জবাই করব না তোমার আল্লাহরকে খুনির কথা কইতো মুসা নবী আল্লাহর কাছে সাহায্য চায় কল আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন আল্লাহু আকবার মুসা নবী বলে আল্লাহ আমি তোমার কাছে জাহিলদের হাত থেকে আশ্রয় চাই এই জাহিলরা বুঝে না উল্টা পাল্টা কথা বলে গরু জবাই করতে বলছি তারা বলে আমি নাকি ঠাট্টার কথা কই মস্কারার কথা কই আল্লাহ তুমি কও আমি কি করতাম কই তুমি যাইয়া বলো আসল কথা বলো এইবার মুসা নবী ডাইকা কয় বনি ইসরাইলের মানুষরা রে তোমরা কি খুনি বাইর করতে চাও কি না কয় চাই কই দনি লোকটার খুনি বাইর হইয়া যাবে আল্লাহ বলছে তোমরা গরু জবাই করা গরুর লেজ দিয়া অথবা একটা গোস্তের টুকরা দিয়া যদি দনি লোকের কাটা জায়গায় আঘাত করতে পারো এই লোকটার সাথে সাথে জিন্দা হইয়া আসল খুনির কথা বলে দিবে এরা বলে ঠিক কয় হ্যাঁ ঠিক সুবহানাল্লাহ কর গরু জবার কথা বলে নাই আমরা গরু জবাই করে খাই কিছু মানুষ হিংসা করে তুই খাস না তোর জন্ডিসের বেড়া মামু দোষ কি তোমার আল্লাহরে কও আমগরে বুঝাইয়া কইতো গরু ডাক কেরম গরু একটা জবাই করলে হইতো না কেমন গরু কোন ধরনের গরু আমার আল্লাহ পাক বলে ও ফেঁস যেহেতু লাগায় যত ফেঁসাইবি তত বিপদে পড়বি এই দেখো আমি কইতেছি কি গরু আল্লাহ বলেন কলম ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল্লাহ ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তুমারুন আমার আল্লাহ বলে ও মুসা কেমন গরু জবাই করতে তারা শুনতে যেহেতু চাইছে তুমি যাও বলবা ইন্নাহা বাকারা এটা একটা গাবি কি কেমন গাবি লা ফারিদুন ওয়ালা বিকরুন অল্প বয়স্ক হবে না বেশি বয়সেরও হবে না কয় কেমন আওয়ানম বাইনা জালিক কম না বেশিও না মধ্য বয়সের একটা গাবি গরু জবাই করতে কও আর যেন না ফেসায় পাপ আলু মা তো মারুন আল্লাহ যে আদেশ করছে তোমরা এটাই করো সুবহানাল্লাহ কর এই ফেসাইনার গরুর ফেসাইনারা মুসা নবীরে কয় ঠিক আছে আমরা মধ্য বয়সের গরু জবাই করব একটু কথা আছে কি কথা কল দুলানা রব্বাকা ইউবাইন লানা মা লাউনুহা তোমার আল্লাহরে জিগাও না গরুটা কোন কালার হবে লাউনুন লাউনুন মানে রং কোন রঙের কি সাদা না কালো না কি আল্লাহু আকবার কর না কোরআন শরীফের তাফসীর খারাপ লাগেনি শুনতে আমার বানো আট কোনো কথা না তো বলো ইউবাইল্লানা মা লাউনুহা আঙ্গুর যেন বুঝে ইউবাইল্লানা মানে আঙ্গুরে বুঝে দিত বন্যা করে দাও মা লাউনুহা এই গরুর রংটা কেমন হবে একটু বুঝে দিত ক আল্লাহকে এমন রঙের কথা কম যেটা দুর্নীতি পাইতি না সুবহানাল্লাহ কর তোকে মনের মধ্যে খায় এসেছে খুনি বাইর করবি আজ যেই দেখো হিডিয়ে জবা করবি ঠিক আছে আমি কইতেছি শোন কি قالم إنه يقول إنها بكرة صفراء الله কয় এটা এমন একটা গরু হইতে বড় রং হইতে বহু হলুদ রঙের কি রং আমাদের দুনিয়াতে কালো গরু আছে সাদা গরু আছে বিভিন্ন কালারের চিত্রা মিত্রা গরু আছে কিন্তু হলুদ গরু জীবনে দেখছেন আল্লাহ কয় ফেসাই লিখা এই জন্য তো করে তোরা যে আমি যেটা কবির জবা করি তুই কইলাম ক মুসা কত কেরম না হলুদ হলুদের মধ্যে আর কেরম না বেলে আছে আল্লাহ ক ফাকিয়ুল লাউনহা তাসুরুন নাজিরিন
ফাকা 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 হলুদ ফাকি আল্লাহ নোহা একদম গাঢ় হলুদ কালার কয় এটা কি হাড্ডি ছাড়াইব না মোটো হইব আল্লাহ পাক বলে তাসর নাজিন এমন ডকের গরু হইতে হবে রে মানুষে যেন বারবার ফিরে ফিরে গরুর দিকে তাকা সুন্দর ডকের গরু হওয়া লাগবে সুবহানাল্লাহ বলে কুষ্টিয়া মা ফিলে গিয়েছিলাম তথ্য মন্ত্র হাসানুল হক ইনুর এলাকা কুষ্টিয়া মিরপুর থানা ওখানে এক পীর ভাই বলল হুজুর আমি একটা গরু পালি একটু দেইখা যান দোয়া কইরা যান আল্লাহ যেন বরকত দেয় গরুটা যেন ইনকাম ভালো হয় বলে চলে গেলাম করে যায় দে বাবা রে বাবা মাশা আল্লাহ পুরা গর জুড়ে গরু একটা কথা বুঝেন না অক্স বেরস গরু খুব সুন্দর গরুটা বললাম ভাই এখন কত মন হবে কয় বেশি হবে না 22-23 মন হবে 22-23 মন হবে এটা কোরবানি আরো 2 মাস বাকি আছে তো টার্গেট কি টার্গেট হলো অন্তত 32-35 মনটা টার্গেট এখন মুলাইতেছে 7 লাখ যখন 22 মন তখন মুলায় 7 লাখ কোরবানি পর্যন্ত টার্গেট 10 লাখ এত সুন্দর গরু কে বানাইছে মাঝে মাঝে কিছু গরুর বাছুর দেখবেন কত সুন্দর লাগে দেখতে কে বানাইছে কে এত সুন্দর করে সৃষ্টি করে কে আল্লাহ আমার আল্লাহ বলেন ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফারা ফাকিহুল লাউনুহা তাসুররুন নাজিরিন এত সুন্দর গাঢ় হলুদ কালার হতে হবে মানুষ যেন বারবার দেখে দেখে এটার দিকে ফিরে ফিরে তাকায় কোরবানিদের টাইমে যখন বাজারে যাই গরু কিনতে দেখবেন এত সুন্দর সুন্দর গরু ফিরে ফিরে মানুষে তাকায় হয় না হয় না হয় না আবার এমন লোক আছে গরু কিনবে 60,000 টাকা বাজেট 4 লাখ টাকা গরুর পাশে ঘুরে কিরে ঘটনা কি একটা মুলান দিব আল্লাহ যা করে ব্যালেন্স কত কয় 60,000 তো মূলে লাভ কি কয় দিব একটা মূল আছে কি না কয় না আমার মরণ কালে আইশো নবী কি নারে আমার মরণ কালে আইশো নবী কি নারে ও দয়াল নবী গো আমি নয়ন বরে শুধু তোমারে আমি নয়ন বরে দেখব শুধু তো কি নবী দেখবেন তো হাত তুলে দেখান নবী দেখবেন তো বলেন আমি নয়ন বরে দেখব শুধু তোমারে আমার মরণ কালে আইশো নবী কি না আমি নয়ন বরে দেখব শুধু তোমারে আমি নয়ন বরে আরে সাদা কাপন পড়াই দিবে আমারে নবী সাদা কাপন পড়াই দিবে আমারে ও দয়াল নো তখন যেন দেখি তোমার শিহরে আমি তখন যেন দেখি তোমার শিহরে আমার মরণ কালে আইশো নবী কি নারে আমার মরণ কালে আইশো নারে ও দয়াল নো আমি নয়ন বরে দেখব শুধু তোমারে আমি আরে সারি জনে সার কান্দে লইবে আমারে নবী সারি জনে সার কান্দে লইবে আমারে ও দয়াল নবী Oh.
কা করে অবরে আমার মরণ কালে আইসো নবি কি নারে আমার মরণ কালে আইসো নবি কি নারে ও দয়াল নবি গো আমি নয়ন বরে দেখবো তোমারে আমি আমার আপন বলতে কেউ নাই বাবু সংসারে আমার আপন বলতে কেউ নাই বাবু সংসারে ও দয়াল নবি গো আমি আপন বলে জানি শুধু তোমারে আমি আপন বলে জানি শুধু তো আমার মরণ কালে আইসো নবি কি নারে আমার মরণ কালে আইসো নবি কি নারে হে ও দয়াল নবি গো আমি নয়ন বরে দেখবো তোমারে আমি নয়ন বরে আমার আপন বলতে কেউ নাই বাবু সংসারে আমার আপন সংসারে ও দয়াল নবি গো আমি আপন বলে জানি শুধু তো ও মারে আমি আপন শুধু তো মারে আমার মরণ কালে আইসো নবি কি নারে আমার মরণ কালে আইসো নবি কি নারে ও দয়াল নবি গো আমি নয়ন বরে দেখবো শুধু তো মারে আমি কি বাবা কষ্ট হয়েছে এখন গরুর রংটা কি বলছে ফাকা হলুদ এই রং দিছে কি দোষ তাগো না এটা জবাই করলেই তো তো এ বারবারকের ফেঁসায় কেমন এখন ফাকা হলুদ রং যেহেতু দিল এখন মুসানাই বলে আর ফেঁসাইস না গরু জবা কর বলে এরম না গরু ভাই বকু সুবহানাল্লাহ কর তোরা কসকা আল্লাহ বলছে গরু জবাই করতে জবা কর কথা ফেঁসাইছে তো এই জন্য আল্লাহ টাইট করে দিছে আর বাড়ি কর খুঁজে বাড়ি কর বলে কলু দোলনা রব্বাকায় বাইয়েলনা মাহিয়া এরা আবার বলে হলুদ রঙে যেহেতু এটার মধ্যে আর কোন কালার মালার কোন কিছু আছে কিনা বালা করি কইতে ক হলুদের পরে আবার কইতে কয় এবার আল্লাহকে আরেকটু টাইট করে দিই কি টাইট ইন্নাল বকরাতা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বকরাতুল লাযালু إنها بقرة لزلول تصير الأرض ولا تسقي الحرص مسلمة لا شية فيها الله أكبر হলুদ রঙের গরু মধ্য বয়সের গরু গাবি মানুষ যেন দেখে তুসির নাজরিন চমৎকার ভাবে দেখে হলুদ রঙের পাক্কা হলুদ রাখবে আর কি লাগবে কয় এই গরুটার গায়ে কোনো দাগ কোনো চিহ্ন থাকতে পারবে না কোনো দোষ ত্রুটি থাকতে পারবে না একদিকে চামড়া দাগ পড়ে থাকবে এটা হবে না কোনো খাল ডাল তুলে থাকলে হবে না কার কি হবে ইন্নাহ বাকারাতুল্লাহ জালাল তুসিরুল আরদা ওই গরু হবে না যেই গরু শ্বাস করে যেই গরু শ্বাস করে না এমন গরু লাগবে আর কেমন লাগবে ওয়ালা তাসকিল হারসা কোনোদিন ফানি উঠায় নাই গাড়ি টানে নাই এরকম গরু লাগবে মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা এই গরুর গায়ে কোনো দাগ চিহ্ন খুঁত থাকতে পারবে না তা
তাড়াতাড়ি যাওয়ার পেছাইও না, ও মুসা তোমার আল্লাহ যেই গরুর কথা বলছে এরকম গরু কই পামু? আল্লাহ কয় মুসা রে এরকম একটা গরু দুনিয়াতে আছে, এই জন্যই আমি এরকম গরুর কথা বলছি, তাদেরকে তালাশ করে বের করতে বলো। আরো জোরে বলো, এরকম গরু এখন কোথায় আছে, কোন জায়গায় আছে দেখো দেখো, খবর লো খবর লো। কলুল আল আনা জিতা বিল হাক্কে ফাজাবা ফাজাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। সুবহানাল্লাহ। কর তারা কয় আর কইতাম না, যা কইছে খোদা এটা বাইর করে লই, এটাই জবাই করব। সুবহানাল্লাহ। কর মুসা কয় কা দাঁত মিটছে নাকি, আর কইতা না, আরো কইলে আরো কঠিন দিত। গরু খুঁজো, এখন গরু কোথায় পাবে? এরা বহুত খুঁজতেছে, ওই দিকে আমার আল্লাহ একটা গরুর সন্ধান দিচ্ছে। একজন আল্লাহর ওলি ছিল, বৃদ্ধ হয়ে গেছে, বুড়াকালে আল্লাহ পাক একজন সন্তান দান করছে, এই সন্তানটা ছোট। এই আল্লাহ ওলি চিন্তা করলো, আমি আমার এই বৃদ্ধকালে কবে মরে যাই ঠিক নাই, ঠিক কিনা কর? আমি একটা কচি কচি দিয়ে বললাম না প্রথম, কোন দিন জানি মরে যাই, মরার তারিখ জানা নাই, ঠিক কিনা কর? মরার তারিখ এই লোকটা টেনশন করে, উপায় নাই, আমার ভবিষ্যতে এই বাচ্চাদেরকে কি দিয়ে যাবো, আমার ছোট্ট একটা বাচ্চা। এই লোকটা আল্লাহওয়ালা ছিল, আল্লাহর ওলি ছিল এই বৃদ্ধ লোকটা, উনি বুদ্ধি করে একটা গরুর বাছুর কিনল। সুবহানাল্লাহ। কর গরুর বাছুর বাড়িতে আনছে, ছেলেটা বড় হবে, গরুটাও বড় হবে, ভবিষ্যতে চলতে পারবে। এই লোকটার বিবিটাও খুব ভালো ছিল, আল্লাহওয়ালা ছিল, প্রতিদিন রাত্রে আসার পরে এক পারা কোরআন শরীফ পড়ে এসে ঘুমাইতো, এক পারা আসমানি কিতাব পড়ে এসে ঘুমাইতো। সুবহানাল্লাহ। কোন আমার ভাইয়েরা বন্ধুরা, এখন কি হলো, গরু পাবে কই? এই ছেলেটার কাছে ছোট্ট গরুটা বাবায় দিয়ে দেয়, আবার মনে মনে টেনশন করে, আমার ছোট বাচ্চা তো গরুটা পালতে পারবে না, এতিমের হক কেউ আবার লইয়া যায় কিনা, আমি একটা কাজ করব। আল্লাহওয়ালা চিন্তা করে, সারা দুনিয়া আল্লাহ ফালে সবাই রে ফালে, গরুটাও আল্লাহ পালন করতে পারবে। এই আল্লাহর ওলি চিন্তা করলেন, দুনিয়ার কারো কাছে গরুটা যদি বর্গা দেওয়া হয়, একটা অংশ তো তাকে দিয়ে দিতে হবে, এই ছেলেটা ভবিষ্যৎ অংশ কমে যাবে। এমন একজন মালিকের কাছে আমি গরুটা দিব, যেই মালিকে কোনো অংশ নিবে না, আরো বাড়াইয়া দিবে। বেগম বলে, ওই মালিককে, ওই মালিক হলো আমার আল্লাহ। বাড়াইয়া দেওয়ার মালিককে আল্লাহ। জোরে বলে, এখন কি করব? বেগমের কাছ থেকে বিদায় নিয়ে গরুর বাছুরটা নিয়ে পাহাড়ের কাছে চলে গেল। আল্লাহর ওলি ডাইকা কয়, আল্লাহ রে আমার নবজাতক শিশু ছোট বাচ্চা, ভবিষ্যতে কি দিয়ে যাইব তাকে, আমার টেনশন হয়, আমি এই গরুটা কিনছি তার জন্য লালন পালন করার লোক নাই, আমি চিন্তা করছি সবাই রে তুমি লালন পালন করো, গরুটাও তুমি পালতে পারবারে আল্লাহ, আমি এই গরুটা তোমার কাছে দিয়ে গেলাম, পাহাড়ে সাইরা দিয়ে গেলাম, আমার ছেলেটাও দিন দিন বড় হবে, এই গরুটাও দিন দিন বড় হবে, আমার ছেলে যখন নাবালক হবে আল্লাহ, আমার ছেলে আইসে তোমার কাছে গরু চাইলে, তুমি কিন্তু আমার সন্তানের গরুটা ফিরাইয়া দিও। সারা জীবন গরু বলতে দিলাম মানুষের কাছে, আল্লাহওয়ালা গরু বলতে দেয় মালিকের কাছে, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কর এই গরুটা দিয়ে বাড়িতে চলে গেল এই আল্লাহর ওলি। কিছুদিন পরে ইন্তেকাল হলো, এই ছেলেটা দিন দিন বড় হলো, 8 বছর 9 বছর 10 বছর বয়স যখন হলো, এই ছেলেটা কত ভালো মানুষ ছিল দেখেন, বাচ্চাটা কত ভালো মানুষ ছিল। আমার যুবক ভাই একটু ভালো করে শোনেন, শিশুরা একটু ভালো করে শোনেন, ও প্রতাপপুরের মা বোনেরা আপনারা একটু ভালো করে শোনেন গো, এই ছেলেটা কত ভালো মানুষ ছিল। রাত্রটাকে 3 ভাগ করতো, তফসিরে পাওয়া যায়, 1 ভাগ সে আল্লাহর সিজদায় থাকতো, আল্লাহর ইবাদত করতো, আরেক ভাগ সে ঘুমাইত, আরেক বাঘ সে মা জননীর খেদমত করে কাটাইত। আরো জোরে বলেন, রাত্রটাকে 3 ভাগ করে, 1 ভাগ মায়ের সেবা করে, 1 ভাগ ঘুমায়, আর 1 ভাগ আল্লাহর এবাদত। আরো জোরে কর না, এই ছেলেটা কত ভালো মানুষ, কখনো পরের হক খায় না, আল্লাহর তাসবি পড়ে, মা জননীকে খেদমত করে। ভাইজান রে আমার, এই ছেলেটাকে একদিন তার মা ডেকে বলে, বাবা রে তুমি তো বৃদ্ধ হও, বৃদ্ধ হও, যখন তোমার বাবা ছিল তখন তুমি দুনিয়াতে আগমন করেছিলে, এখন তোমার বাবার একটা গরু আছে। কয় কই মা গরুটা কই? কয় তোমার আব্বা গরুটা পালতে দিছে পাহাড়ে। কত বছর কয়? আজকে বহু বছর হয়ে গেল, 8-9 বছর হয়ে গেল।
গেল এখন গরু পাইব কই গো তোমার আল্লাহ আল্লাহর কাছে দিয়া গেছে তোমার বাবা আল্লাহর কাছে দিয়া গেছে গরুটার লালন পালন করার জন্য তুমি পাহাড়ের কাছে যাইয়া কইও ও আমার আব্বার আল্লাহ ও আমার আল্লাহ আমার মায়ের আল্লাহ ও নবী রাসূলদের আল্লাহ তোমার কাছে নাকি আমার বাবা একটা গরু ফলতে দিয়া গেছে আমার গরুটা আমারে ফিরাইয়া দাও আমি এখন গরু পালার মতো উপযুক্ত বালক হয়েছি আরে জোরে বলো এই ছেলেটা পাহাড়ের কাছে যায় মা কইয়া দিছে যদি বাগো ভাই গরুটা পাইয়া যাও তাহলে তুমি গলা দইরা গরুটা লই আইবা সুবহানাল্লাহ পাহাড়ের কাছে গেছে এই গরুটা কেমন দেখেন গরুটা কিন্তু অন্য মানুষও দেখে কিন্তু গরুটা কোথায় থেকে আসে কোথায় যায় কেউ বুঝে না ফাকিহুল্লাহ নুয়া তাসুরুন নাজরিন দেখার মতো গরু মানুষ দেখে পাহাড়ের থেকে নাইমে আইসা গরুটা পাতা লতা খায় কোন মানুষ দেখতে দৌড়াইয়া পাহাড়ে চইলা যায় পিছে পিছে মানুষ যায় গরুটার খোঁজ পায় না আমার গরুটারে ফালে কে আরো জোরে কন মানুষের খোঁজ পায় না গরুর খোঁজ পায় না ব্যাপারটা কি এই ছেলেটা বাড়ির থেকে যায় পাহাড়ের কাছে যায় চোখের পানি ঝরে কান্দে ইয়ার রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ মাফ করে দাও এই জীবনের সব গুনাহ মাফ করে Shop.
নজর দিয়ে দেখে একটা গরু নামে আইতাছে, আরো জোরে কন না, আরো জোরে কন, এত সুন্দর চমৎকার গরু, কম বয়সের না বেশি বয়সের না, গাবি গরু, সুবহানাল্লাহ, কোন আল্লাহ ফাকিহুল্লাহ নুহা তাসুররুন নাজিরিন, গাঢ় হলুদ রঙের গরু, এই গরুর নাইমা আইছে দেখতে মনে চায়, এই ছেলে গরুর গলার মধ্যে ধরছে, আশেপাশের লোকজন দেইখা দৌড়ে আইছে, এত সুন্দর গরুটা তুমি কই পেলা, কইডা আমার গরু, আরো জোরে কোন পেরে বালো প্রতিদিন আমরা গরুটারে দেখি ঘাস খাইতে পাতা লতা খাইতে পাহাড়ের থেকে নাইমা আসে, আমরা দেখলে গরুটা দৌড়াইয়া চলে যাইতো, আমরা জমিন নিড়াইতে আইলেও দেখতাম, এখন তোমার কাছে দে গরু নিজে নিজে চলে আলো, কারণটা কি কত, এই বালক ডাইকা ক জানি না তার কারণ, তবে আমি একটা আমল করি, কি আমল, রাত্রটারে তিন ভাগ করি, এক ভাগ আল্লাহর আবাদত করি, এক ভাগ ঘুমাই, আরেক ভাগ আমি মায়ের খেদমত করি, আমার মায়ের কথার বাহিরে কোনোদিন আমি যাই না, ওই লোকগুলো ডাইকা কর তাই তো এই জন্যই ধরে, আর মায়ের কথা যে শুনে তার কথা মাওলায়ও শুনে, কথা বলেন ঠিক কি না, মায়ের কথা যে শুনে তার কথা মাওলায়ও শুনে কি না, কন তুমি গরু লইয়া যাও, ছেলে গরুটা ধরছে আমার আল্লাহর কাছে, গরুটা কয় আল্লাহ রে আমার জবানটা খুইলে দে না, আমি কলিজার টুকরা ছেলের সাথে একটু কথা বলবো, আরো জোরে কর, আল্লাহ জবান দিলে কথা বলতে পারে কিনা, গরুরা তো প্রথম কথা বলছে, আদম আলাইহিস সালাম যখন এই দুনিয়াতে আসছে মা হাওয়া সহ জিব্রাইল আমিন গরু লইয়া আইছে, নাঙ্গল জুয়াল আনছে, স্বর্ণের নাঙ্গল, লাঙ্গল ছিলেন না, স্বর্ণের লাঙ্গল, স্বর্ণের জুয়াল, গম আনছে, চাষ করো, জিবেল দেখাই দিছে কেমনে কেমনে চাষ করতে হয়, তো নাঙ্গলটা ধৈরা জিবেল দুই কচক্কর দিয়া কইছে আদম নবী বাবা আপনি চাষ করতে থাকেন, এরপরে গম ছিটাইবেন আল্লাহ দিলে গম হয়ে যাইব, জিবেল আমি চলে গেল, একটু পরে গরু খারায় গেছে, গরুকে আদম তুমি আমার সাইড়া দাও, কারণ কি গরুর কথা ছিল তখন, তুমি শুধু নাঙ্গল চাইবা ধরবা আর আমরা শুধু টানবো, এত সুবিধা না, এবার তুমি নাঙ্গলটা টানো আমরা ধরি, কে কয় আল্লাহ, এইতে কয় আল্লাহ বলে কয়, কে কয় গরু, গরু কয়, কে কয় গরু কয়, এখন আদম নবী কয় আল্লাহ বিপদ গরু তো কথা কয়, এখন আমি কাজ করবো কেমনে, আল্লাহ জিব্রাইল ওটা জিব্রাইল যা গরুর মোহর মধ্যে মোহর মাইরা দাও মুখের মধ্যে, জিব্রাইল এসে গরুর জবান বন্ধ করে দেখে এবার হাঁট, এই যে হাঁটা শুরু করলে আইজো হাঁটে, এ কথা কন ঠিক কিনা, তা আল্লাহ জবান দিলে কথা বলতে পারে না, ইয়াকুব আলাইহিস সালাম সূরা ইউসুফের তাফসীরে বললে পাওয়া যায়, ডাইকা কয় আমার ইউসুফ রে কি করছো কও, দশ ভাইয়ে কয় বাঘে খাইছে নেকড়ে খাইছে, কয় না নেকড়ে তো নবী গরে খায় না, কয় বাবা ও যেই নেকড়ে খাইছে ওই নেকড়ে দৈরে আনছি, এর একটা নেকড়ে বাঘ দৈরে আনছে, এই দেখেন নেকড়েটা, ইয়াকুব নবীকে আমি নেকড়ে জিগাই,
দশ ছেলে মনে করছে নেকড়ে গিয়ার কথা কয়, জিগের লাভ আব্বা নেকড়ে গিয়ার কথা কইবো, কারণ দেখো এই নেকড়ে তুমি কি আমার ছেলে ইসুফকে খাইছ? নেকড়ে আপনার ছেলে তো দূরের কথা, পৃথিবীর কোন হিংস্র প্রাণী কোন নবীর উপর আক্রমণ করে না। আরো জোরে কোন মানুষ চান না চিনলেও নবীকে প্রাণীরা চিনে, কথা কন ঠিক কিনা? এইবার এরা লাঠি ছোড়া লই আইছে, এই বাঘ তোরে মাইরে বালা মতি কথা কস, বাগদারে সাইরা দিয়ে তবু থেকে এই বাঘ ভালো। সুবহানাল্লাহ কন না, আমি গেলাম আমার ভাইয়ের বাসায় চট্টগ্রাম সিআরবি রেলওয়ের জিএম মুশফিকুর রহমান সাহেবের বাসায়, ওনার কোনো ছেলে পেলে বাসা নাই আমি জানি, ছোট্ট বাবুও নাই, কলিং বেল টিপ দিলাম, বাংলো বিশাল বাংলো সরকারি বাংলো, ভিতর থেকে আওয়াজ আসছে মেহমান আসছে দরজা খোলো বাচ্চা কণ্ঠে। আমি বলি ব্যাপার কি ভাইয়ের ঘরে ছোট বাচ্চারা চলো নাকি? হ্যাঁ ঢুকার টাইমে ভাই দরজা খোলো, ভাই ভাই যান ঘটনা কি? ছোট বাচ্চার কণ্ঠ শুনলাম, আরে ময় নাই কয়, কে কয়? ময় না পাকিয়ে কথা বলে, টিয়া পাকিয়ে কথা বলে, শক্তি কে দিছে? হুদহুদ পাখি ছিল সুলেমান নবীর সিনায়, লার আল হুদহুদা আম কেনা মিনাল গায়বিন, কি হলো আমি হুদহুদ পাখি দেখি না কেন? এই হুদহুদ পাখি সুলেমান নবীর সিনায় বসে বসে সুলেমান নবীর সাথে কথা বলত। আর জোরে বলুন না, তাহলে নবীদের সাথে পশু পাখিও কথা বলতে পারে কি পারে না? গাছেও কথা বলে, মাছেও কথা বলে, সুলেমান নবীর সাথে পিঁপড়ায় পর্যন্ত কথা বলেছে। সুরা নমলের তাফসির বললে আপনারা পাবেন। ভাই আমার এইবার এই গরুটার জবান খুলে গেল, গরু কয়ে জাদুমণি তুমি না আমার মালিক, কয়ে হ্যাঁ, কয়ে তুমি আমার গলা দর্শ কেন? কই দত্তাম, কয়ে তুমি আমার পিটুটা বস, মায়ের খেদমত করি ছেলে তুমি, আমি তোমার সম্মান করে বাড়িতে নিয়ে যাব। এই ছেলে কন্যা আমি পিঠে বসবো না, কারণটা কি? কয়ে আমার মা বলছে তোমার গলায় ধইরা নিতে, মায়ের হুকুমের বাহিরে আমি যাব না। মায়ের হুকুমের বাইরে আমি, তুমি আমার সাথে না গেলেও আমি মায়ের হুকুমের বাইরে যাব না। সুবহানাল্লাহ, কল মা বলেন না কি? মায়ের হুকুমের বাইরে কি যাওয়া যায়? তুমি না খায়াও খাওয়াইছো মাগো, তুমি না খায়াও খাওয়াইছো নাই দোরো দি, তোরা কই পাইবি ও মূল্যর তন, আমার মায়ের মতন রে নাই দোরো দি। বলুন না, তোরা কই পাইবি ও আমার মায়ের মতন রে নাই দো, ভিজা জাগায় শুয়ে মায়ে শুকনা জাগায় রাখছে মোরে, ও তুমি না খায়া খাওয়াইছো নাই দোরো দি, তোরা কই পাইবি ও মূল্যর তন, আমার মায়ের মতন রে নাই দোরো দি। সবাই কন্ত মা আওয়াজ দিয়ে কন মা, মা ডাকের মতো এত মধুর ডাক আর আছে? আর আছে
ভাইজান রে আমার, এই ছেলেটা বলে মা বলছে আমি গলা ধরে তোমার নিতে আমি মায়ের হুকুমের অমান্য করব না। এই গরুটা কথা বন্ধ করে লেজটাকে নিচে দিয়ে রওনা হলো, ছেলে গলায় ধরে ধরে বাড়ির দিকে চলে গেল। মা গরুটাকে দেখে খুব খুশি হলো। ওই দিকে ওই বনিস্তানের খুন হয়েছে যেই লোকটা, তার সত্যিকার খুনিকে বের করার জন্য গ্রামে দেশে বিদেশে মানুষে ঘোরাফেরা করে, হলুদ কালার গরু পাওয়া যায় কিনা। আমার আল্লাহ এত সুন্দর গরুটা এই মায়ের সন্তানের ঘরের মধ্যে মজুত রেখেছে। আরো জোরে বলুন ভাই সাহেব রে আমার, এই ছেলেটা গরু যখন বড় হলো, এই গরুটা যখন বড় হলো, তখন তার মা কয় বাবার গরুটা বিক্রি করা দরকার। সুবহানাল্লাহ, কয় মা কত টাকা বিক্রি করতাম, কয় বাজারে নিয়ে যাও, তাফসিরে পাওয়া যায়, মা বইলা দিছে তৎকালীন সময়ে ভালো বড় একটা গরুর দাম 2 টাকা 2.5 টাকা। তো মা বলছে 3 টাকা বিক্রি করো। সুবহানাল্লাহ, কয় টাকা এই ছেলে গরু লইয়া বাজারে গেছে। হায় হায় মানুষ ভিড়ে গেছে, এত টকের গরু, সবাই ভিড়ে গেছে, কত সুন্দর গরু, বাবা তোমার গরুর দাম কত? আমার মা কইছে 3 টাকা। একজন পাগড়ি পরা সুন্দর চেহারাওয়ালা ক্রেতা আইসা কয় তোমার মা বুঝি বলছে 3 টাকা? কয় হ্যাঁ, কয় আমি দিমু তোমার 6 টাকা। আর জোরে কন, দাও গরু দাও, 6 টাকা দিয়ে গরু কিনে নেব। এই ছেলে কয় বাপ জানো, চাচা জানো, আমার কোনো গার্ডিয়ান নাই, অভিভাবক নাই, আমার মা বলছে যদি কোনো মানুষ 3 টাকা গরু কিনতে চায় আমি মায়ের হুকুম ছাড়া যেন না বিক্রি করি। এখন আপনি বলতেছেন 6 টাকা, আমি আমার মার না জিগাইয়া গরু 6 টাকা বিক্রি করা যাবে? সুবহানাল্লাহ, কল আরো জোরে কন, আমরা হইলে বলতাম মারে 3 টাকা দিম, আর 3 টাকা মাইরে দিম, কথা কন ঠিক কি না? মারে ঠগাই না, ফাটি নাই আছে কি না কন? এক লোকে এরকম একটা গরু ফালছে, একজন মহিলা কষ্ট করে, গরিব মহিলা, তো ছেলেরে বলছে ঈদের সময় গরু বিক্রি করতে, বাবা গরুটা বেচছো কত হইব? 28-30 হাজার টাকা হইব। তো মা কজা বেচ্চা লইয়া তুই 30 হাজার টাকা বেচতে পারো, তুমি 2000 টাকা নিও, 28 হাজার টাকা আমার দিও। মা কইছে ছেলে ছেলে গরুর বাজার নিয়ে 37,000 বেচছে, 37,000, 30-এর উপরে 7,000। ফোন করে একা মা গরু তো বেশি, কয় কত? কয় 30,000। কত মারছে? কত কথা কয় না, এরকম মার ফেটে ছুরি দেন না নাই? 7,000। দেখেন দেখেন আল্লাহ কি বিচার ডানা করছে এই ছেলে। মা কয় মাশাল্লাহ ভালো বেচছো বাবা, এই তুমি 2000 টাকা লিয়ে নাতি পুতির লেখা পড়ছো পড়ানো ইচ্ছা নাইছে তো, আর 28,000 টাকা আমার দিও। কয় মা ঠিক আছে, এতে কি করলো? টাকা ব্যক্তি ফকটে লইয়া দোকানে কাপড় চোপড় কিনতেছে, আর দিয়া দেহে নাই, সব লয়ে গেছে। হাই যে কাহাই হাই হতাস, আরে কি হইব অনুপায়? মারে ফোন দিছে, মা গো কয় কি? কয় নাই। কি নাই? কটে আর সব শুরু হয়ে গেছে। মা কয় আমি তোর চিনি, তুই যে বাটফার, তুই মিথ্যা কথা কথা আমার টাকা গুঞ্জানের লাই, তুই বাইতে আমার টাকা পুরে 30,000 দেওয়ার লাগবে। আসলে কিন্তু টাকা চোরে ঠিকই নিছে, বাইতাইছে মাল ভূতে লাগছে ঝগড়া। দেখেন মারে ঢগাইলে খোদা বিচার করে নিও, লাগছে ঝগড়া। চেয়ারম্যান সাহেব আইছে বিচার করতো, এখন চেয়ারম্যান সাহেবের রায় দিছে তুমি টাকা 30,000 না 28,000 দিও, তোমার যেহেতু 2000 28,000 তোমার মারে দিও। এই লোকে জমি 5 গুণ্ডা বন্ধক দিয়া 28,000 টাকা মারে দিছে। আচ্ছা বেয়া রয়েছে কয়টিয়াও, কথা কন না, কয়টিয়া বেয়া রয়েছে? কারে ঢোকাইছে কন না, কারে ঢোকাইছে? মারে 28,000 টাকা দিয়া কয় শেরমা সব আমার একটা কথা আছো। কয় কি কথা? কয় কোরআন শরীফ না আনেন? মা কয় কিনলে? কয় আমি কোরআন শরীফ দুই রকম উঠে আর গেছে। আসলে কি কো চেয়ারম্যান সাহেব? আসলে গরু বেছিলাম 37,000, মারে শুনাইছি 30,000, খোদা আমারে এমন মার দিছে পুরা 37 এন দিয়ে গেল, এন দিয়ে জমি হাজ গন্ডা গেল, 28,000 গেল, মার মনও কষ্ট গেল। মার কদম দিলাম, কয় মা গো আমি কদম দিলাম, আমার মাফ করে দেন মা, আসলে টাকাটা চুরি হয়ে গেছে। জীবনে আর মার সম্পত্তি আমি মিথ্যা কইতাম না মা, আমার মাফ করে দাও। মা কয় যা মাফ করে দিলাম। মা কি মনে কষ্ট রাখতে পারে? মারে ঠগাইয়া কদ্দুস দিচ্ছে এই আমাদের দেশে, কিরকম মারে ঠগাই না নাই আছে কিনা কন? বিবিল্লাই দামি দামি কাপড় কিনে, মাল্লাই কিনে কম দামি কাপড়,
বিবিরালয়া নতুন ঘর তো ঘরের মধ্যে থাকে ভালো ঘরে মারে পুরান ভাঙ্গাচুরা ঘরে রাহে পুরান ঘরে পুরান খ্যাতা দিয়া আমার নবীজি বলে আল্লাহ দেন জান্নাতুকা মা বাবা তোমার বেহেশত সুবহানাল্লাহ কোন আল্লাহ দেন নারুকা মা বাবা তোমার দুজক তুমি কি জান্নাত হিসেবে নিবা না দুজক হিসেবে নিবে দেখো আমার রসুলের পাক বলে চার দিকে একটা নজর দিলে হাজ্জান মাগরুরা নাজরাতান রহমাতান একটা রহমতি নজর দিলে মা বাবার দিকে একটা কবলিয়ত হজের সওয়াব লেখা হয়ে যায় আরো জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক লোক আইসা কেন নবী গো আমি ইমান আনছি আমি মুসলমান আমি ইমান আনছি আমি মুসলমান কিন্তু আমার মা ইমান আনে নাই গো নবী আমার মা তো মুশরিক এখন আমি কি মায়ের খেদমত করব আমার নবী বুঝিয়ে দেয় তোমার মা কি তোমারে প্রসব করে নাই করছে তোমার মা কি তোমারে ফেটে ধারণ করে নাই করছে তোমার মা কি তোমারে স্তন দুধ খাওয়ায় নাই খাওয়াইছে তোমার মা কি তোমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করে নাই করছে কো তোমার মা তো মাই আছে তুমি মুসলমান হইছো কি হইছে তোমার মায়ের খেদমত করা তোমার দায়িত্ব কি বুঝলেন মা কাফের হোক মুশরিক হোক কালো হোক কুসি হোক বিশ্রী হোক মা মাই মায়ের মতো অমূল্য সম্পদ আর কিছু নাই চিৎকার দি কন্যা সুবহানাল্লাহ ভাইরা বন্ধুরা আমার এই ছেলে দৌড়াই আইছে বাড়িতে মা গো মা আমার ওয়াজ শেষের দিকে ও মা এরকম করলে ওয়াজ খারাপ লাগে এসব পাগল দেন খেল এই স্বেচ্ছা সাবক ভাইরা তিনজন আইন তিনজন আইন না তার তিনজন আইন তিনজন না তার না তার এক বুক সাইডে লইছে যত ডাক দিব সে তার মনে পিছনে তুই ওই ওই পাশে ওই ওই সাইডে যা এই সাইডে যা এই সাইডে যা যা এই সাইডে যা আমরা জানো সে আবার এরকম করবে বোলা লো মেরে আকা মেরে মাওলা বোলা লো সলা দুনিয়া ভাই সাহ ওই খুনিটার বিচার কি হয়েছে শুনতেন না সারা দিমু পাগল জ্বালা গেলাম আরে পাগল পাগল সবে পাগল পাগল বিনে আছে কেটা পাগলামি কি গাছের গোটা আর তো কইতাম নি রে এই তো কইতাম আমরা ঠিক হইব এতে পাগল বুঝে ঠিক হয় কেউ আছে বাইয়ের পাগল কেউ আছে বোনের পাগল কেউ আবার বোর পাগল পাগল বিনে আছে কেটা পাগলামি কি গাছের গোটা এরে পাগল পাগল সবে বোর কথা কইছি এত সুমা দেয় আরে এত পাগল কে এত আঙ্গুতন বালা কেউ আছে এই কেউ কোরআনের পাগল কেউ হাদিসের পাগল কেউ আবার নবীর পাগল পাগল বিনে আসেনি পাগল বিনে আছে কেটা পাগলামি কি গাছের গোটা কেউ আছে বাইয়ের পাগল কেউ আছে বোনের পাগল কেউ আবার মায়ের পাগল নাই কেউ আবার মায়ের পাগল পাগল বিনে আছে কেটা পাগলামি কি গাছের গোটা কেউ মসজিদের পাগল কেউ মাজারের পাগল কেউ মদিনার পাগল পাগল বিনে আছে কেটা পাগলামি কি গাছের গোটা আমরা যাইতে ঠিক হইব জীবন হইতে ঠিক হইব আল্লাহ কবুল করো জোরে কোন আমিন ভাই সাহেব দেখুন দেখুন এই লোকটা এই ছেলেটা গরুটা বিক্রি করা লাই মারা জিগা মা বেস্তাম নিয়ে এক কিনে না লোক আইছে গো মা সাইলাম তিনটি হ্যাঁ বেড়ায় কয় ছয়টি হ্যাঁ মা চিন্তা করে এই লোকটা কি হতে পারে আচ্ছা যা ছয়টি হ্যাঁ বেচালা এই টাকা দাও কত ক ছয়টি হ্যাঁ ক তোমার গরুর দাম বারোটি হ্যাঁ কারে কয় কিনি সুবহানাল্লাহ কল আমি মারা জিগা লাগবো ক যা জিগে যাই ও মা গরুর দাম 12 টাকা কয় কে কই লুকি দেয়
এবার মা আল্লাহওয়ালা মা বুঝা গেছে নিশ্চয়ই এটা কোনো মানুষ হবে না, মানুষ তো একটা গরুর দাম এত কইতে পারে না, আমার আল্লাহ একজন ফেরেশতারে মানবীয় কবর ফাটাইয়া মানুষের রূপ ধরিয়া বাজারে পাঠাইছে, মায়ের খেদমতকারী ছেলের সম্পদের দাম মুলাইয়া মুলাইয়া বাড়াইয়া দিবা, এটা আল্লাহর তরফ থেকে ছেলের জন্য একটা রহমত। এই ফেরেশতা কো বারোটিয়া সুবহানাল্লাহ কোন মা কয় বাবা রে তুমি বইলো গরু বারো টাকায় বিক্রি করবো তোকে চাচা জান গো, আমার কোনো গার্ডিয়ান নাই অভিভাবক নাই, আমার মা বলছে আপনার একটু জিজ্ঞেস করতে গরুটা বারো টাকা আর দাম বাড়বে কিনা। যদি বাড়ে তাইলে জিগাই কত কবে নাগাদ বাড়বে, কতদিন পরে বিক্রি করলে ভালো হবে, আমি এতিম এতিমের সম্পদ বাড়াইতে হবে। জিগা কত বারোটা আমি বিক্রি করবো, কত আপনার একটু জানতে চাই কি আমার তো মা বাপ বা মা আছে বাপ নাই অভিভাবক নাই, আমার মা কইছে একটু আপনি বুদ্ধি দিতে টাইমে টাইমে কাল গরুর দাম যেভাবে বাড়তেছে সামনে আর বাড়বো নি বাড়বো, তো কয়দিন ডাকতাম কয় বাড়িতে লইয়া যাও তোমার বাড়িতে কিনে না লোক আইব ও এই বাড়ি আর সুবহানাল্লাহ কর না গরু বাড়িতে লইয়া আইলো ও বাইরে দুই তিন দিন পরে হাঁটতে হাঁটতে গরুটা লইয়া রাস্তার পাশে দাঁড়ানো, এমন টাইমে দেখ বনে ইসরায়েল লোকের আইতাছে দৌড়াই আইতাছে, এত সুন্দর গরু হলুদ দেখা যায় এটাই মনে হয় এরে বালক এত সুন্দর গরু কই পাইলা কয় কেমন সুন্দর, যে কথাটি আল্লাহ বলছে কেমন সুন্দর গরু, ইন্নাহু বাকারাতুন ইন্নাহা বাকারুল্লাহ ফারিদুল ওয়ালা বিকটুন আওয়ারুম বাইনা জালিকা, এটা ছোট না বড় না মধ্য বয়সের গরু, ইন্নাহু ইন্নাহা বাকারাতুন সাফারাহু ফাকিউল্লাহুন ওয়া তাসুররুন না হাজিরিন, এটা একদম হলুদ রঙের গরু, কে এটা কোনোদিন শ্বাস করছে নি কয় না, শ্বাস করে নাই পানি তুলছে নি কয় না, শরীরে কোনো দাগ আছে নি কয় না, কোনো খুঁত নাই দাগ নাই, এবার তারা কারে এমন গরুর কথাই তো বলছে আল্লাহ, এইটা তো কিনার কথা রে বাবা গরুটা বিক্রি করবা নি করবো, সুবহানাল্লাহ কর দাম কত কজি গাই দেবো মারে, সুবহানাল্লাহ কর না ও মা দাম কত, লোকজন আইছে গরু কিনতে কত চাইতাম দাম, ওই লোকটা আসে নিকে অপেক্ষা করতে হবে, তোমার কি ওই দিন কিছু বলে যায় নাকি, একটা কথা বলছে মা এটা কি কইতাম নি এটা কি হয়নি, আল্লাহ কই না কয় কি কি হয়নি, ওই সাসায় কইয়া গেছে তোমার কাছে গরু কিনুন না ফাটি আইব, যদি তোমার কাছে জিগায় গরুটার দাম কত এমন দাম চাইবা, ছেলে কত চাইতাম সাসা ক বলবা যে আমার এই গরুটা জবাই করার পরে এটার খালটা যখন খোলা হবে চামড়া খোলা হবে এই চামড়া দিয়ে বস্তা বানাইলে যত বড় বস্তা হবে পুরাটা বস্তা যদি স্বর্ণ দিয়ে পুরে দিতে পারো তাহলে আমি গরু বিক্রি করব। আল্লাহ আকবার বলে এইবার এই দাম কত রে সা মা ক যা সা এ গরুর দাম কত কা পুরা চামড়া পুরে স্বর্ণ দিবা কেতে রে বেটা গরুর কি এত দাম, একটা গরু এত দামি হয় কত কত আমি বেচতে কইছি কইছি বেচতে যা মুসা নবীর কাছে কাছে ও মুসা নবী এরম এরম গরু একটা সমুক দেশন দাম চায় এত আল্লাহ কিনতো আল্লাহকে এটাই কিনতো ক তা কত বেশি দায় এটাই কিনতো ক যতটি আলাকে ঘুনি তো বাড়ি করতে হইব কিনতো ক সুবহানাল্লাহ কর এইবার গরুটা কিনলো পুরা চামড়া পরিমাণ স্বর্ণ দিবে গরু বাড়িতে নিয়ে জবাই করলো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা গরুটা জবাই করার পরে গরুর লেজ দিয়ে কেউ বলে রানের গোস্ত দিয়ে আমার আল্লাহ কোরআন এই কথাটা বলেছেন খুব সুন্দরভাবে, হ্যাঁ কোরআনুল করিম আমার আল্লাহ পাক বলেন ফাজাবাহু আমাক ফাজাবাহু ফাজাবাহুহা ওয়া মাকাদু ইয়াফআলুন সুবহানাল্লাহ কোন ফাকুল নাদুরি বুহু বিবাদিহা কাযালিকা ইউহিল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন এইবারে গরুটা জবাই করে গরুর একটা অংশ দিয়ে ইজরি বহু বিবাদিহা আল্লাহ কো তার একটা অংশ দিয়ে তারে আঘাত কর, যখন তার গলা কাটা জায়গার মধ্যে ওই ধনী লোকটার গলা কাটা জায়গা আঘাত করলো এই লোকটা ওইটা বইসে গেছে ওরে সুবহানাল্লাহ কয় না রে গলা কাটা মরা রোগ মলা রোগটা বৈশা গেছে আল্লাহ পাক বলে কোরআন শরীফে কাযালিকা ইউহিল্লাহুল মাউতা এইভাবে আল্লাহ মরা মানুষে জিন্দা করে
লোকটা ওইটা চক্ষুটা খুলছে, যেই লোকে এতদিন বিচার চাইছে এটা দৌড় দিছে। এ খাড়ো যাস কই দাঁড়া, এই লোকটা কো দৌড় তারে দৌড়। দেশবাসীকে কি রে তুই না বিচার চাইলি, এখন আল্লাহর হুকুমে মরা গরু দিয়া গরুর লেজ দিয়া যখন তারে আঘাত করলো মুসা নবীর মোজেজা এসে জিন্দা হয়ে গেল। এখন দাঁড়া তোর চাচার বিচার হইব, খুনের বিচার হইব, খুনের নাম কইব। লোকটাকে দৈর্য কয় না ধর চাচা কর তারে ধর, আমার সম্পত্তি বুক করতে সে পারত আমার ইন্তেকালের পরে, কিন্তু তাড়াতাড়ি মালিক হওয়ার জন্য আমার গলা ছুরি চালাইয়া আমারে হত্যা করে সম্পত্তির মালিক হতে চাইছে আমার নিজের বংশের এই ছেলে। আল্লাহ আকবার কর মুসা নবীকে দত্তারে টাউট নিজে জবাই করে বিচার চাস। ধরা খাইছিনি কতক্ষণ খাইছিনি ধরা? আমাদের দেশে কি এরকম কিছু নাই? ধরা খায়নি খায় বিচার আল্লাহ একদিন করে আমরা বুঝি না আর কি, কতক্ষণ ঠিক কি না? এখন কি হলো, জবাই করলো, জবাই করে তার জিন্দা করলো, জিন্দা করার পরে আল্লাহ বলে কাযালিকা ইউহিল্লাহুল মাউতা, এভাবে জিন্দা হলো, তার ধরলো, ধরে মুসা নবীর কাছে নিয়ে গেল, মুসা নবী তারে কেসাস করলো। কেসাস বুঝুন তো, খুন কা বদলা খুন, হত্যার বদলা হত্যা, তারে হত্যা করে ফেললো। আমার আল্লাহ এই ঘটনা দিয়ে আমাদেরকে বুঝাইতেছে দুইটা জিনিস, একটা হলো মায়ের পক্ষে যারা থাকবে তার সম্পত্তি আল্লাহ বাড়াইয়া দিবে। তিন টাকার গরু বারো টাকা, বারো টাকার গরু এক বস্তা স্বর্ণ কে দিছে? না কে দিছে? মায়ে যদি আসল দরে দয়াল আল্লাহর দরবারে, শূন্য শূন্য মায়ের আসল আল্লাহ খালি পীরায় না, জানে শুধু জনম দুঃখী মা, পুত্র মায়ের দিকে একবার চাইলে একটা হোজের সওয়াব মিলে রে, এমন মা বাপ মইরা গেলে ববে আপন পাইবা না, জানে শুধু জনম দুঃখী মা, পুত্র হারা বেদন কেমন ভাবে কেউ তো জানে না, সন্তান হারাম বেদন কেমন ভাবে কেউ তো জানে না, জানে শুধু জনম দুঃখী মা, বলেন জানে ছেলে মেয়ের অসুখ হইলে মাজন ঘুমায়ারে, ঠিক কি না কোন ছেলে মেয়ের অসুখ হইলে পুত্র হারা বেদন কেমন ভাবে কেউ তো জানে না, জানে শুধু জনম দুঃখী মা। সবাই কত মা, মা ডাকের মধ্যে মহব্বত আছে কিনা, বাবা ডাকের মধ্যে মায়া আছে কিনা? পৃথিবীর আর কেউ এত বড় গার্ডিয়ান না,